নমস্কার বন্ধুরা, দ্য স্পাইসি সাপ্লাইতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আলুর দম। ফুলকপি আলুর দমের জন্য প্রথমে আমি ফুলকপিটাকে ভাপ দিয়ে নেব। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে ভাপ দিয়ে তারপরে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নেব। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এবারে নামিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এই তেলে আলু আর ফুলকপিটাকে হালকা করে ভেজে নেব। এইভাবে ভেজে নামিয়ে নেব। এবারে ভাজা আলু ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ নুন, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ভালো করে সবগুলোকে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবারে ভালো করে আবার মাখিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হিং ফোড়ন, 1/2 টিস্পুন হিং। এখন আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেব 2 টেবিল চামচ ফেটানো টক দই। ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে সিম করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে ঢাকা খুলে আলু আর ফুলকপিটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে। এটা যেহেতু জল হবে না তাই শুকিয়ে নিচ্ছি। এই রান্নাটায় কোনো ঝোল থাকবে না, শুকনো শুকনো হবে। আর একটু মাখা মাখা করে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। এভাবে আলু ফুলকপির দম রান্না করে যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস,